हेलो दर्शक अस्सलाम वालेकुम सत्येर सन्धाने बांगला चैनल पक्ष के सबा के स्वागतम। तो बंधुरा आज के अपन के लिए आसलम काठलेर आड़ते। तो अपनारा अनेक काठले देखते हैं। तो आज के व्यवसायी भाईर साथे कथा बोलबो तार बेचा किना केमन काठल एखन केमन बिक्री होते से। तो शुरूते भाईर साथे कथा बोलिनी। अस्सलाम वालेकुम। वालेकुम सलाम भाई। भाई केमन आछेन? भाई भालो। भाई भाई आपनार देशे बाड़ी कोथाय? आमार देशे बाड़ी चाँदपुर। चाँदपुर আপনি কাঠলের ব্যবসা কতদিন যাবত করেন? এটা 12 মাসের সিজন থাকলে আমরা 12 মাসই করি। এটা সিজন 3 মাস, আমরা 3 মাস পর্যন্ত করতে পারি। এই 3 মাস করলে কি হবে আমাদের ব্যবসা তেমন সুবিধা না। এখন ব্যবসা কেমন? একবারে খারাপ। আমাদের চালান নাওটা অনেক কোটি হয়ে দাঁড়ায়, অনেক কোটি। এই একটা কাঠ হলে আমাদের পরে 100 টাকার মতন খরচ আছে, কিন্তু কাস্টমারের মূলে 60 হইতে 70 টাকা এই কাঠাল পার পিস। যেমন একটা কাঠল দেখতেছি এগুলো তো আমাদের সমান। এই যেমন এই কাঠলটা, এটার দাম কেমন? আমরা তো আশা করছি ঢাকায় আনছি এই কাঠলটা 2-250 টাকা বিক্রি করবে। এই জায়গায় এখন কাস্টমার দাম বলে 60-70 টাকা। করোনার কারণে কাস্টমারের রাতে টাকা নাই, আমাদের ব্যবসা মানে একবারে লাড়ে উঠে গেছে। মানে এত বড় কাঠল আপনার কাস্টমারের দাম চায়? 60 টাকা দাম বলে কাস্টমার। মাত্র 60 টাকা দাম বলে? মাত্র ওদের 60 টাকা দাম বলে। আর আপনারা কত হলে বিক্রি করবেন? আমাদের একটা আশা যে 200 টাকা পিছিয়ে আমরা বিক্রি করবো, সে আশা করে আমরা মানিকগঞ্জ থেকে ঢাকায় আনছি। সেই জায়গায় আমাদের এই কাঠলগুলো এখন কাস্টমার দাম মূলে যাচ্ছে 60 টাকা। হুদা অনলি 60 টাকা, কিন্তু একটা কাঠলের প্রতি আমাদের খরচে আছে 80-90 টাকা পার পিসে। আমি বুঝলাম না, এত বড় কাঠল যদি আপনার 2-250 টাকা বিক্রি করেন তাহলে এই কাঠলগুলো কত বিক্রি করবেন? ইলিশ মাছ বড়টা 100 টাকা, ছোটোটা 300 টাকা। কাঠলের ভিতরে ব্যবধান আছে, ভালো মন্দ আছে, দেখতে হইব। এটার দাম আজ গেলে 20-25 টাকা আমাদের এই বাজারে, কিন্তু পয়সা যা পাবো আমরা বড় কাঠলে পাবো। এই কাঠলের যদি এখন পয়সা না পাই তাহলে আমাদের চালানো নাই। এই 60 টাকা পিছিয়ে কাঠল বেসলে কামলারে দিমু কি, গাড়ি ভাড়া দিমু কি, আমরা নিমু কি, বাগানালারে কি দিমু আমাদের? আচ্ছা বুঝলাম। তো আপনারা এই কাঠলগুলো কোথা থেকে আনেন? এটা আনি ডাইরেক্ট টাঙ্গাইল মধুপুর থেকে। টাঙ্গাইল মধুপুর? আচ্ছা। তো এত বড় কাঠল, তো এটার এটার কি এখন বরফুর সিজন? এটা এখন বরফুর সিজন, সামনে আর দুটো মাস আছে। এক মাস আরও বরফ থাকবো, দ্বিতীয় মাসে এটার অভাব পেরে যাবো শর্ট টাইম। তো আজকে কেমন বিক্রি করলেন? আজকে তিন গাড়ি মাল আনছে, যে পুরা মাল রয়ে গেছে, কোনো পাইকারি নেই, কোনো ব্যবসায়ী নেই, তিন গাড়ি মালের ভিতরে এই পুরা মাল রয়ে গেছে। সারা রাত ধরে বিক্রি করতেছি, এখনও বিক্রি করতেছি, শেষ করতে পারিনি। কাঠল খাওয়া কি ছেড়ে দিছে নাকি বুঝতেছি না? টাকা নাই পাবলিকের পকেটে, করোনার কারণে যারে ধরি এই বলে ভাই টাকা নেই, টাকা না থাকলে খাইবো কী দিয়ে? আজকে আমার একটা জিনিস খাইতে মন চায়, 10 টাকা পকেটে থাকলে কিনতে পারো, না থাকলে কী দেখামো? হলো সেটাই বুঝলাম, মানে মানুষের পকেটে এখন কোনো টাকাই নেই। মানুষ টাকা থাকলে না মানুষ আপনার থেকে কাঠল কিনবে, মানুষ খাইবে? খাইবো। হ্যাঁ, মানুষের পকেটে টাকা নেই, টাকা থাকে তাহলে 10 টাকার মালটা 2 টাকা বাড়িয়ে নিয়ে খাওয়ার ইচ্ছা করে। টাকা নাই আমার কাছে, আছে 2 টাকা, আমি 3 টাকা যে একটা জিনিস কীভাবে খামো? আমার কাছে টাকা থাকতেই হতো, করোনার কারণে কোনো টাকা নাই, করোনায় ব্যবসা ধ্বংস করে দিছে। ঠিক আছে বড় ভাই, আপনার সাথে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।